चलिए जब तो के হ্যাঁ, এটাই জিতের গান, যে গানে সত্যি এক ভালোবাসার ছোঁয়া আছে। রিলিজ করলো জিতের রাবণ সিনেমার আরও একটি গান আমি তোর। গানটা এক কথায় দুর্দান্ত। জানবে ঠিক এই হাওয়া এই শহর, আজ থেকে তুই আমার আমি তোর। সত্যি বলতে বাংলার দর্শকরা কিন্তু এই ধরনের গান শুনতেই বেশি পছন্দ করেন। বরাবরই আমরা যেটা বলে থাকি যে একটা সিনেমার গান যত ভালো হবে সেই সিনেমার দেখার কিন্তু চাহিদা তত বাড়বে। আর এই গানটা এমনই একটা গান যেটা শোনার পর কিন্তু মনে হবে যে না আরও একবার গানটা শুনি। গানটা এতটাই সফট এবং সুন্দর যেন বারবার শুনতে ইচ্ছা করবে। তার কারণও আছে বস, গানটা কে গেয়েছেন সেটা দেখতে হবে তো। তো বলে রাখি, গানটা গেয়েছেন জাভেদ আলী, যিনি কিছুদিন আগে আল্লু অর্জুনের পুষ্পা সিনেমায় শিবাল্লি গান গেয়ে একেবারে তাকমা লাগিয়ে দিয়েছিলেন। আর সেই জাভেদ আলী এবার জিতের সিনেমায় অপূর্ব একটা গান গিয়ে সবার মন ভরিয়ে দিলেন। সিঁদুরে রাগিয়ে দেব কথা মতো, বাহারে ছড়িয়ে দেব কলি যত। সত্যি বলতে তিনি বাংলা গানে অতটা পপুলারিটি না পেলেও কিন্তু ওনার বাংলা গানগুলো অত্যন্ত ভালো। আর তিনি জিতের সিনেমায় প্রথমবার নয়, এর আগেও একটা গান গিয়েছিলেন, আর সেটা হলো গেম সিনেমার টাইটেল ট্র্যাক। সেই গানটা অতটা হিট দিতে না পারলেও বস এই গানটাই কিন্তু মন ভরিয়ে দিয়েছে। শুধু জাভেদ আলীই নয়, তার সঙ্গে মহিলা ভয়েসে ছিলেন অন্তরা মিত্র, সেও কিন্তু অত্যন্ত ভালো গিয়েছে। গান অনুযায়ী এখানে জিত ও লহমার খুনসুটি, ভালোবাসা, প্রেম সত্যিই দারুণভাবে ফুটে উঠেছে। প্রথম নায়িকা লহমা কিন্তু জিতের সঙ্গে দারুণভাবে অভিনয় করেছে এবং তাদের এই জুটিটা কিন্তু দর্শকদের বেশ পছন্দ হয়েছে। গানে জিতের লুক নিয়ে তো কিছু বলার নেই বস, এক কথায় জাস্ট ফাটাফাটি। আর এই গানে যে অসাধারণ ব্যাকগ্রাউন্ডটা দেখছেন সেটা কিন্তু থাইল্যান্ডে শ্যুট করা। শুধু এটা নয়, বাকি যে গানগুলো দেখেছেন শুনেছেন সেগুলোও কিন্তু থাইল্যান্ডে শ্যুট করা। এই গানের প্রতিটা লাইনে কিন্তু ভালোবাসার ছোঁয়া আছে। গানের লিরিক্সটা কিন্তু এক কথায় অসাধারণ। রাবণ সিনেমা এখনও অবধি আমার সবচেয়ে ভালো লাগা সেরা গান কিন্তু এটা। আপনার কি মনে হয়? রিসেন্টলি জাভেদ আলী হিন্দিতে শিবাল্লির মতো একটা গান বাম্পার হিট দিয়েছেন। এবার দেখা যাক বাংলায় এই গানটা তিনি কতটা দর্শকদের মন ছুঁতে পারেন। আগামী 29 এপ্রিল রাবণ মুক্তি পাচ্ছে আপনাদের কাছের সিনেমা হলে, অবশ্যই দেখবেন। আর জাভেদ আলীর এই গানটা আপনাদের কেমন মন কাড়লো অবশ্যই আপনার মতামত আমাদের সঙ্গে জানাবেন। আজ থেকে তুই আমার আমি তোর।